মধ্যে আল্লাহকে দেখি নাই, জুরে কোন আপনারা দেখছেন নি? ওরে জান্নাতের ফেরেশতারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে দেখি নাই, না দেখে মহান আল্লাহর কুদরতি পায়ে সিজদা করেছিলাম। ও জান্নাতের ফেরেশতারা, আমরা জান্নাতে যাওয়ার জন্য গোলামি করি নাই, জান্নাতে যাওয়ার জন্য আমরা জিকির করি নাই, তাহাজ্জুদ পড়ি নাই, ইশরাক কাস্তের নামাজ পড়ি নাই। ও জান্নাতের ফেরেশতারা, আমরা একমাত্র গোলামি করেছি মহান আল্লাহ যিনি আমাদেরকে তৈরি করেছে তাকে খুশি করার জন্য। কন্যা সুবহানাল্লাহ, জান্নাত দু যুগ সে আরব ক্যা কারো, জান্নাত দু যুগ সে আরব ক্যা কারো, আর জুহে মই তুঝে দেখা কারো, আর জুহে মই তুঝে দেখা কারো, হুর গেল মাজিদ নে নিয়ামত হয় তো, সবসে বরকর নিয়ামতে দিদার তো, সবসে বরকর নিয়ামতে দিদার তো, জোরে জোরে কোন আল্লাহু আকবার। যা বড়া জান্নাতে যাবো না, আল্লাহরে দেখতাম সাই। ফেরেশতারা বলবে আল্লাহ তোমার বান্দারা জান্নাতে যাবে না, তোমাকে দেখতে চাও। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিবেন জান্নাতের ফেরেশতারা, তোমরা জানায় দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের মধ্যে দেখা দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দেখা দিব। তাদেরকে যাইতে কো কন্যা সুবহানাল্লাহ। আর প্রক্ষান্তরে কাফের বেঈমান মুশরিক ইহুদি খ্রিস্টান নাসারা যারা দুনিয়ার জমিনে কইতো দিয়ার গড ইজ নট, আল্লাহ বলতে কেউ নাই, আল্লাহ আছে না নাই, জোরে কন, আল্লাহ আছে না নাই, আরো জোরে কন, আল্লাহ রাব্বুল আলামিন আছে না নাই, তারা বলেন নাই, নাউজুবিল্লাহ কন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষে না রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে হাইওয়ান বানাইলাম না, জানোয়ার বানাইলাম না, চতুষ্ম জন্তু বানাইলাম না, ওরে মানুষ জাতি এত বড় নিমুখ কারাম কেমনে হইলে, ওরে আমার বন্ধে বন্দিনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে কত কিছু দিলাম, এই দুনিয়ার নাজ নিয়ামত পাইয়া আমাকে ভুলে যাইয়া এখন তোরা বলতেছ দিয়াজ গড ইজ নট, আল্লাহ বলে নাই, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে মায়ের পেটের দাম ধরে হুতাই নিতে পারতো, জোরে কন, ঠিক কিনা? মায়ের পেটের মধ্যে অন্ধকার পেটের মধ্যে ছিলেন, সেই অন্ধকার পেটের মধ্যে তিনবার বা ২৪ ঘন্টা আহারের ব্যবস্থা করেছেন তিনি, কে? আল্লাহ। প্রতি ৪০ দিন পর পর আপনার পরিবর্তন ঘটেছিল, সেই মায়ের পেট থেকে দুনিয়াতে আসার সময় যদি আমরা মৃত্যুবরণ করতাম, কোন মা বাবা তার সন্তানকে রাখত ফ্রিজের মধ্যে, বলে কদিন পরে পরে একটু সুমা দেবো, আপনার রুহ নাই, আত্মা নাই, সঙ্গে সঙ্গে দাফন করে দিত, এই আত্মাটা যিনি দিছেন তিনি কে? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে একটা রুহ দিলাম, আত্মা দিলাম, জীবন দিলাম, আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার জমিনে বানাইলাম, এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম, সৃষ্টির শ্রেষ্ঠ সম্মান দান করালাম, এখন বলতেছো আমি নাকি নাই, তবে আয়ো এরপর হইব খেলা, জোরে কোন, ঠিক কিনা? এবার ওই সমস্ত বেঈমান কাফের মুশরিকদেরকে জাহান্নামের ফেরেশতারা ধরে জাহান্নামে নিয়ে যাবে, ওই নিয়ে যাবে, জোরে কোন, যেই মাত্র জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে বলবেন, ও জাহান্নামীরা, তোমরা আজকে জাহান্নামী হয়েছো, তোমাদের কাছে কোন ওলামায়ে কেরাম কি যাই নাই, তোমাদেরকে জাহান্নাম সম্পর্কে কি বোঝানো হয় নাই, তারা বলবে আল্লাহ আমাদেরকে বুঝাইছিল, জোরে কন্যা সুবহানাল্লাহ, তাইলে তোমরা জাহান্নামী উল্লেখে রে, ওফা কাজাব না ওয়া কুলনা মা নাজ্জালাল্লাহু মিন শাই, আমরা দুনিয়ার জমিনের মধ্যে বিশ্বাস করতাম না, জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার যখন জাহান্নামের মধ্যে দিবে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন
কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, মাসালাকাকুম ফি সাকার কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, মাসালাকাকুম ফি সাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবেন জাহান্নাম থেকে, তারা কত নাজ নিয়ামত পাইয়া আনন্দ উল্লাস করতেছে জান্নাতের মধ্যে, এমনি জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা সাকার নামক জাহান্নামে কেন নিক্ষেপ হয়েছো, কারণ কি? জান্নাতীরা জাহান্নামীদেরকে জিগাইব, ও জাহান্নামীরা, তোমরা যে জাহান্নামে আইছো কি কারণে আইছো? জোরে কোন আল্লাহু আকবার। এমনি জাহান্নামীরা চোখের পানি ছাড়িয়া বলবে, কালো লাম নাকু মিনাল মুসাল্লি, আমরা দুনিয়ার জমিনের মধ্যে মুসল্লি ছিলাম না বা নামাজ পড়তাম না, নামাজ না পড়লে জাহান্নামে যাইতে হবে, জোরে কোন ঠিক কিনা? এখন তো মাশাআল্লাহ অনেক পীর বেরিয়ে গেছে গা, এরা কো নামাজ লাগে না, রোজা লাগে না, মারফতের দেশে আইলে কোনো কিছুই লাগে না, জোরে কোন আছে না নাই? এমন পীর আছে না নাই? জোরে কোন, নামাজ লাগবে না, রোজা লাগবে না, যদি খাজা বাবার কাছে মুরিদ হওয়া যায়। এরা চিন্তা করে গাঁজা খাই, মদ খাই, আর রাত্রে বেলা ল্যাংরা হইয়া গালাগালি করে, বাবার কাছে মুরিদ যদি হতে পারে, জান্নাতে যেতে পারে, তাইলে সমস্যা কি? ওই দলটা যাইয়া ওই বন্ড বাবার আস্তানায় সারা জীবন গাঁজা খাইতে থাকে, জোরে কোন ঠিক কি না? এরা কয় নামাজ লাগে না, রোজা লাগে না, এমন ফির আছে না নাই? শরমনাই গেছেন নি, নামাজ লাগিনি, জোরে কন, নামাজ লাগে, রোজা লাগে, হালাল হারাম চিনে বক্ষণ করতে হয়, চর্ম নাই কেন? স্বয়ং আল্লাহর নবী তো কোনো দিন নামাজ ছাড়েন নাই, জোরে কন ঠিক কিনা? কত গফার আল্লাহ মা তাকদ্দাম মিন যামবিহি ওয়া মা তাআখার। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার পিছনের সামনের সকল গুনাহ মাফ করে দিয়েছে, যদি কোন ঠিক কিনা? ওগো আল্লাহর নবী, আপনি কি জন্য এত নামাজ পড়েন, এত বন্দেগী করেন, হাত পা গুলো ফুলে যা? আল্লাহর নবী বলেন, রে সাহাবায়ে কেরাম, আফালা আকুনা আবদান শাকুর, আমি কি তার শুকর গুজার বান্দা হব না? জোরে কোন সুবহানাল্লাহ! আমার বৈরাম আল্লাহর নবী নামাজ পড়েছেন, শরীয়ত মেনেছেন, তরিকত মেনেছেন, হাকিকত মেনেছেন, মারফত মেনেছেন, কই তো দেখলাম না তো কোনোদিন মাজারে যাইয়া সেজদা করতে বলতে, সাহাবায়ে কেরামরাও তো করেন নাই। জান্নাতুল বাকিতে যান, জান্নাতুল মুআল্লার মধ্যে যান, ওই মদিনাতুল মুনাওয়ারাতে 10,000 সাহাবি শুয়ে আছেন, যেখানে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন, হযরতে উসমান গনি সহ 10,000 সাহাবি, আর জান্নাতুল মুআল্লা মক্কার কবরস্থানের মধ্যে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা সহ 1,000,000 সাহাবি শুয়ে আছেন, সেখানে তো দেখলাম না কোনো দান বাক্স তো পাইলাম না, জোরে কোন ঠিক কি না? আর এখন 1,500 বছর পরে কিছু কয় ফিস সাহেবের বেশ ধরে, কো নামাজ লাগে না, রোজা লাগে না, আছে না নাই? কিরমান কাতিবিন রুজ হাসরের দিন, এরা গান্দা,
আল্লাহর কাছে যদি করেন অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক জোরে জোরে কন নাউজুবিল্লাহ দেখছেন নি কয় কি কিরমান কাতিবিন রুজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করেন অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক আপনারা কার লোক আমাদের নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জুড়ে কোন ঠিক কি না একমাত্র সুপারিশ করলে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন বাবা আদম থেকে শুরু করে কোন নবী রাসূল সেই হাসরের ময়দানে আল্লাহর কাছে কথা বলার সাহস থাকবে না জুড়ে কোন ঠিক কি না হাজা বাবার নাম কে বাচ্চা যাইবো গা দেখছেন নি জুরে কন নাউজুবিল্লাহ এই জন্য মাদ্রাসার দরকার আজকে আমি জানতে পারলাম নাটগর গ্রামে শাইখুল হাদিস আছে কন আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার ফসল কিনা জুরে কন এই মাদ্রাসা ভোর থেকে শুরু করে রাত্র গভীর পর্যন্ত কোরআনের তেলাওয়াত হয় জুরে কন ঠিক কিনা না হারমোনিয়াম তারার প্রশিক্ষণ হয় জুরে কন কোরআন তেলাওয়াত হয় কুরআনের তাফসীর শেখানো হয় রাসূলের হাদিস শেখানো হয় জুরে কোন ঠিক কি না এখানে আছে কি না আমি মেখল বর্ষি কত সুন্দর লাগে ছোট ছোট বাচ্চারা পড়ে কারিমা বেবক্সায় বরহালে মাং কে হাসতম আসিরে কামান্দে হাওয়াং আই কারিম বক্সির বর্মা হামারে হালত বর কেউ কে হুমায় হাকে সাথে নফসানিও কে ফান্দামে পাই বুঝেন নাই কিছু যাক বোঝার দরকার নাই মহান আল্লাহর কাছে একটা শিশু বাচ্চা পর্যন্ত আরাধনা করে হে আল্লাহ আমি আমার নফসানিয়তের ফাহেশাতের ফান্দা মানে কয়েদের মধ্যে পড়ে গেছি আমাকে উদ্ধার করো কন্যা সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা সেই দিকে যাচ্ছি না আল্লাহর রাসূল নামাজ পড়েছেন সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন তাবেইন পড়েছেন তাবে তাবেইন পড়েছেন ওলামায়ে মুতাকদ্দিমিন মুতাখিরিন এখন পর্যন্ত যত আলেম ওলামারা আছে সবাই নামাজ পড়ে আর গাজাখরের দলেরা কো নামাজ লাগে না রোজা নাকি লাগে না জুরে কন্যা নাউজুবিল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানাইয়া দিতেছে ওরে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ রব্বুল আলামিন যখন তোমাদেরকে জান্নাতের মধ্যে দেব আর একদলকে জাহান্নামে দেব ওই জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার জোরে করে আল্লাহু আকবার জান্নাতীরা বলবে ওরে জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামী হয়েছো তারা জবাব দিবে আলুলাম নাকু মিনাল মুসাল্লি জোরে করে আল্লাহু আকবার আমরা দুনিয়ার জমিনের মধ্যে মুসল্লি ছিলাম না অর্থাৎ নামাজ পড়তাম না নামাজ না পড়ে লোক আছে না নাই আফসোস করে বলবেন আমরা নামাজ পড়তাম না সেই জন্য আজকে জাহান্নামী হয়েছি এখন আর আফসোস করলে কামিব এখন চিন্তা করলে আর কোনো কাজ হবে এরা বলবে আল্লাহ আবার দৌ না যাইতাম রব্বানা আবসরনা ওয়া সামিনা ফারজুনা এবার চোখে দেখে ফেলেছি ওয়াসামিনা নিজের কানে জাহান্নামের গর্জন শুনতে পেরেছি ওগো রব্বুল আলামিন এখন চোখে দেখলাম কানে শুনলাম ফারজেনা আমাকে আবার নাটগড় গ্রামের মধ্যে পাঠায়া দাও আপনারা বলবেন নাটগড়ের নাম কেন বলবে নাটগড়ের মানুষ যখন কবরে থাকবে হাসরের ময়দানে নাটগড়ের নামই বলবে মিশরের মানুষ যদি হয় মিশরের কথাই বলবে জোরে কোন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে ও বান্দা কেন তুমি আবার দুনিয়ার
জমিনের মধ্যে যাইতে চাও তারা বলবে নামাল সালিহা এখন থেকে শুধু ইবাদত করব নেক আমল করব আর দুনিয়াদারি কিছুই করতাম না জোরে জোরে কোন আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার প্রিয় বান্দা না হইয়া কবরের জগতে গেলে উফাই থাকবে না জোরে কোন ঠিক কিনা প্রথম বলেছিলাম বুসু তো আল্লাহর বান্দা বুসু কি ঠিক কিনা ট্রাম আল্লাহর বান্দা বিল ক্লিনটন সেও তো আল্লাহর বান্দা ভারতের দাদা নরেন্দ্র মোদিও তো আল্লাহরই বান্দা জোরে কোন ঠিক কিনা আল্লাহর বান্দা হইলেই জান্নাত পাওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত পাওয়ার জন্য লাগবে দুইটা জিনিস এক নাম্বার হলো ঈমান দুই নাম্বার হলো আমল ঈমান আর আমল যার মধ্যে থাকবে সে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হবে আর আমি আল্লাহ তাকে ডান দিক দিয়া জান্নাতে পৌঁছায়া দেব কোন সুবহানাল্লাহ আমরা কি জান্নাতে যাইতে চাই না চাই না জোরে কোন ও মিয়া জান্নাতের মধ্যে আরেক দল যাওয়ার পরে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন উপর থেকে একটা আওয়াজ দিবে কোন সুবহানাল্লাহ কি দিবে হালওয়া জাতুম মা ওয়াদা রব্বুকুম ইয়া ইবাদি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে উপর থেকে একটা আওয়াজ দিবেন হালওয়া জাতুম মা ওয়াদাকুম রব্বুকুম ইয়া ইবাদি হে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে যা ওয়াদা করেছিলাম ওরে জান্নাতীরা তোমরা কি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা মত সব কিছু পেয়েছো কিনা বলো এবার জান্নাতের মধ্যে থেকে একদল বলবে আল্লাহ আমরা তোমার ওয়াদা সব কিছু পূরণ করেছো আমরা সব পেয়েছি কোন সুবহানাল্লাহ আল্লাহ আপনি যা ওয়াদা করছিলেন সব পাইছি সব পাইছি কে বলবে একদল জান্নাতি এরা বলবে ওয়াজাদনা ইয়া রব্বানা মা ওয়াজাদনা ওগো রব্বুল আলামিন যা ওয়াদা করেছিলে আমরা তা পেয়েছি আজকে আমরা জান্নাত পেয়েছি আর একদল বলবে না না আপনি যা ওয়াদা করেছেন আপনা তা পাই নাই কিরে বন্ধা তুই কি কস ওগো রব্বুল আলামিন তুমি তো ওয়াদা করেছিলে তুমি জান্নাতের মধ্যে দেখা দিবে আমরা জান্নাত পাইলাম আমাদের হুর গেলমানদের দরকার নাই জান্নাতের নিয়ামতের কোনো দরকার নাই আমাদের কোনো নাজ নিয়ামত কিছুই লাগবে না ওগো রব্বুল আলামিন যেই হুদার জন্য এবাদত করেছি রাত্রেবেলা ঠান্ডা পানি দিয়া উজু করিয়া কত কষ্ট করিয়া মসজিদে আসিয়া নামাজ পড়েছিলাম ওগো রব্বুল আলামিন তুমি আল্লাহকে দেখতে চাই জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দেখা দিবেন জালালি তবিয়তে কন্যা সুবহানাল্লাহ সূর্যের আলোকে গরম না ঠান্ডা সূর্যেরও তো আলো আছে চন্দ্রেরও আলো আছে আছে না নাই জোরে কোন সূর্যের আলো একটু লাল হয় আর সূর্যের আলো হয় গরম আর 14 তারিখের পূর্ণিমার চাঁদের আলো দেখবেন কত ফকফকা যত আলোই হয় না কেন আপনি দেখবেন রাতের আলোটা হয় ঠান্ডা জোরে কোন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম যখন জান্নাতীদেরকে আল্লাহ দেখা দিবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন জালালে তবিয়তে দেখা দিবেন আল্লাহ রাব্বুল আলামিন দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতীরা 40,000 বছর পর্যন্ত বেহুদ হইয়া থাকবে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পরে যখন নাকি তার ঠান্ডা সিহুতি মেজাজে দেখা দিবে তখন বান্দারা তার আল্লাহকে দেখবে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আমার বান্দা বান্দিরা দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যদি ঈমান আর আমল করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমাদের সঙ্গে দেখা দেব আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বিশ্ব সেমিনার করে তোমাদেরকে আমি আল্লাহ সেই সেমিনারের মধ্যে পুরোপুরি দর্শন দেব কন্যা সুবহানাল্লাহ এটা কি হাজা বাবার তরিকা মানলে না নবীজির তরিকা মানলে নবীজির তরিকার মধ্যে নামাজ আছে না নাই নবীজির তরিকার মধ্যে রোজা আছে না নাই নবীজির তরিকার মধ্যে কি গাজা আছে না নাই সত্য কথা কই নবীর তরিকার মধ্যে যদি গাজা না থাকে মহিলা পুরুষ যদি একসাথে চলাফেরা না থাকে পর্দার বিধান যদি থাকে তাইলে তোমারে কোন পাগলে নিয়ে গেল খাজা বাবার দরবারে যেখানে পুরুষ মহিলার কোনো পার্থক্য নাই সুরে কোন ঠিক কি না আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন প্রত্যেকটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে নফস দান করেছেন তার চাহিদা হলো গুনার দিকে দাবিত হওয়া তার চাহিদা হলো বেগানা নারীর দিকে তাকানো তার চাহিদা হলো গান বাজনা শোনা তার চাহিদা হলো নামাজ না পড়া তার চাহিদা হলো মদ খাওয়া গাঁজা খাওয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করি আমি আল্লাহ যাকে মায়া করে দয়া করি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই সমস্ত গুনার কাছ থেকে বাঁচাইয়া রাখি ইল্লা মা রহিমা রব্বি জোরে কন সুবহানাল্লাহ আর হেরা কো কুমার হতের দেশে আসলে মহিলা পুরুষ থাকলো তার নাকি নফসের খাখে আসে না রসুলের কথা সত্য না বন্ডর ফিরের কথা সত্য জোরে ক যেই ভিড় পীরকে খারাপ বলছি না যেই পীর নামাজি এবং নামাজের তালকিন দিবে যেই পীর পর্দা করবে যেই পীর শরীয়তের ব্যানার উপরে চলবে সে সত্য এই সেই পীরকে অনুসরণ করলে আপনিও জান্নাতে যাবেন জোরে কন ঠিক কি আর যেই পীর আপনাকে নামাজ থেকে গাফেল করবে অন্যায় অশ্লীলতা বেহাই আপনার দিকে নিবে সেই পীরকে মানা যাবে যেই পীরের ওপরে নবীর তরিকা নাই যেই পীর নবীর তরিকা মতো চলে না সেই পীরকে মানা যাবে না অনেক পীর আছে এই যে কিছুদিন আগে এক বছর আগে ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের বাটপার প্রেসিডেন্ট আমার আপনার নবী উম্মতের কান্ডারি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করেছে বাংলাদেশের বন্ড ভিত্তির কোনো তৎপরতা ছিল না জোরে কোন ঠিক কি না হেরা জানে আমরা তো নিজেরাই গাঁজা খাই আমরা তো একটা ফেট পালনের বুদ্ধি করছি জোরে কোন ঠিক কি না ঠিকই হক্কানি ফির উলামায়ে কেরাম যারা হক পথে নবীর তরিকা মতো চলে তারা প্রতিবাদ জানিয়েছে এই কথা বুঝিয়ে দিয়েছে আমার আপনার নবীর বিরুদ্ধে যদি কোনো কণ্ঠ উচ্চারণ করা হয় তার কণ্ঠকে ছিঁড়ে ফেলা হবে জোরে কোন ঠিক কি না যারা ইমানদার যারা মুত্তাকি যারা পরহেজগার নবীর আসে শুধু রবিউল আউয়ালাইলে আসে কয় ইডিলে আসে কয় না চব্বিশ ঘন্টা নবীর প্রেম ভালোবাসা যার অন্তরের মধ্যে সেই হলো নবীর আসে জুরে কোন ঠিক কি না নবীর তরিকা মতো যে চলে সে হলো নবীর আসে জুরে কোন ঠিক কি না আর নবীর তরিকা মতো চলে না সে যদি আশেক লেখে এটা হলো সিনেমা হলের সামনে যদি কেউ লেখে ইসলামিক সিনেমা হল এটা যেরকম ইসলামিক হবে না এরকম বন্ড ফিরেরা যদি লেখে আমাদের এখানে হেদায়েতের তালিম দেওয়া হয় এটাও হেদায়েত হবে না জোরে কোন ঠিক কি না নবীজির শানে যদি কেউ বেয়াদবি করে আমাদেরকে সেখানে প্রতিবাদ জানাতে হবে যে যেখানে থাকে সেখান থেকে সে কুন্দল করে সেটা বিষয় নয় জোরে কোন ঠিক কি না অন্তরে হলেও ঘৃণা করতে হবে জোরে কোন ঠিক কি না বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মোনাফিকি তুমি নবীজির দুশ্মন জোরে কোন ঠিক কিনা
বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিকি তুমি নবীজির দুশ্মন। নবীর প্রেমে জীবন দিবে ক্যা জনজুয়ান, তাকবীর তুলে সিংহ সমূহ তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ বহায় নারা দংশয়িতান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ঘর, নবীর প্রেমে জাগরত তুমি নির্বিক পালোয়ান। জোরে জোরে কোন ঠিক কিনা, তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ঘর, নবীর প্রেমে জাগরত তুমি নির্বিক পালোয়ান। জোরে কোন ঠিক কিনা, শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ট আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই দেখি দেখি দিকি দিকি শতদিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চোখ, সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ব্যঙ্গে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না সত্য ধরা পড়বে ঠিক। বৈকট হবে বিকৃত হবে বিশ্ব জুড়ে নিন্দা জানাবে, জাগরে মুসলমান, জাগরে মুসলমান, তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ঘর, নবীর প্রেমে জাগরত তুমি নির্বিক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ঘর, নবীর প্রেমে জাগরত তুমি নির্বিক পালোয়ান। জোরে জোরে কোন ঠিক কিনা, সৃষ্টদার দয়ার আদার রহমত আল্লিল আলামিন, তার অপমান করছে যারা দুষ্ট ইতর অশালীন। যার পরশের আলো পেল ইউরোপ থেকে সুদূর চীন, তার সামনে কেউ বললে কথা মানবে না তা এই জমিন। কেউ কখনো কোথাও যদি সাহস দেখাই ফেরে মন, মুসলিম জাতি সঙ্গ করে জবাব দিবে বীর মুমিন। ঘেরাও কর উদের গদি বুলের ক্ষমা না চাই যদি, সুর হোক আজান, সুর হোক আজান, তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ঘর, নবীর প্রেমে জাগরত তুমি নির্বিক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ঘর, নবীর প্রেমে জাগরত তুমি নির্বিক পালোয়ান। জোরে জোরে কোন ঠিক কিনা, আমার ভাইরা আমার বন্ধুরা, একটু যদি সাহাবী কেরামদের ইতিহাস তালাশ করেন আপনারা দেখবেন হযরত সাদ সালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন ভালোবাসতেন। হযরত সাদ সালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করেছেন, বাসর করবেন। বিয়ে করার পরে কি করে, বাসর ঘরের মধ্যে তার জীবন সঙ্গিনীর সঙ্গে জীবনের প্রথম দেখা করে। হযরতে সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিয়ে করেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বললেন, রে সাদে সালামি, আমি বিয়া করা দিলাম, মোহরানার টাকা আসেনি কই নাই। আল্লাহর নবী ব্যবস্থা করে দিলেন এই মোহরানার টাকা। আল্লাহর নবী বললেন, কিছু টাকা দিয়া তুমি মার্কেটে যাইয়া তোমার জীবনের প্রথম স্ত্রীর জন্য কিছু মার্কেট করো। তিনি মার্কেটের মধ্যে গেলেন, সেখানে যাইবার পরে দেখতেছে একজন ঘোষণাকারী ঘোষণা করতেছে, আসো কি কোন আল্লাহর বান্দা নবীর প্রেমিক। আল্লাহর নবী তাবুকের যুদ্ধের ময়দানে কাফেরদের মোকাবেলায় যুদ্ধে লিপ্ত হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ,
এমনি হযরতে সাদ সালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যেই টাকা দিয়ে মার্কেট করতেন এবং যেই টাকাটা মোহরানার জন্য ছিল তিনি একটি একটি ঘোড়া কিনলেন এমনি সেই টাকা দিয়ে একটি ঘোড়া এবং একটি ডাল তলোয়ার কিনে তিনি তবুকের যুদ্ধের মধ্যে রওনা হয়ে গেলেন ঈমানদার কাকে বলা হয় আর আশিক রাসূল কাকে বলা হয় একবার চিন্তা করলেই বুঝবেন হযরতে সাদ সালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন বাসর করছে না যুদ্ধে গেছে জোরে কান ঈমানদার যারা মুত্তাকি যারা তাদের ভালোবাসা তাকে আল্লাহ এবং নবীর প্রতি জোরে কোন ঠিক কিনা একজন ঈমানদার আজানটা হইলে দেখবেন আর কোনো কাজই করে না জোরে কোন ঠিক কিনা কারণ এটা আমার ফরজ করে দিয়েছেন আল্লাহ কাজ এখনো করতে পারবো পরেও করা যাবে ইমানি পরীক্ষা তখনই বোঝা যাবে যখন দেখা যাবে আজান দেওয়ার পরে নামাজের মধ্যে চলে আসছে জোরে কোন ঠিক কিনা আল্লাহর প্রিয় বান্দা হলেই তো জান্নাত আর আল্লাহর বান্দা হলে তো জান্নাত পাওয়া যাবে না প্রিয় বান্দার পক্ষান্তরে হচ্ছে অপ্রিয় বান্দা যাদেরকে আল্লাহ ভালোবাসে না যাদেরকে আল্লাহ মহব্বত করে না তারা হলো আল্লাহর অপ্রিয় বান্দা তারা জাহান্নামে যাবে জোরে কোন ঠিক কিনা আমরা কি প্রিয় বান্দা হতে চাই না অপ্রিয় বান্দা হতে চাই জোরে কোন প্রিয় বান্দা যে যারে ভালোবাসে তার কথাবার্তা ভালো লাগে জোরে কোন ঠিক কিনা যে যাকে মহব্বত করে তার সব কিছুই ভালো লাগে জোরে কোন ঠিক কিনা দেখবেন অনেক মানুষ যারা ঈমানদার আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনলে দাঁড়ায় যায় আর যারা নাকি ইমানের দুর্বলতা আছে এইখানে আর দাঁড়া না কেদারে বক বক করতেছে মোল্লা কি কয় জোরে কোন ঠিক কিনা এরকম ভাবে আল্লাহ পাক বলেন সমস্ত মানুষ আমার বান্দা কিন্তু সবাই তো জান্নাতে যাবে না যারা আমি আল্লাহর প্রিয় বান্দা হবে আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে কোরআনের মাধ্যমে যাকে হালাল করা হয়েছে হালালভাবে ভক্ষণ করবে হারামকে হারাম বলে বর্জন করবে তারাই আমি আল্লাহর জান্নাতে যাবে কোন সুবহানাল্লাহ আর প্রিয় বান্দা হওয়া আর অপ্রিয় বান্দা কাকে বলে এটা বোঝার জন্য আলেমদের সঙ্গে ভালো সম্পর্ক থাকা লাগবে জোরে কোন ঠিক কিনা এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করে মাদ্রাসাকে ধরে রাখতে হবে ভবিষ্যতে যেন হাজার হাজার আলেম তৈরি হয় মুহাদ্দিস মুফতি তৈরি হয় যাদের পরামর্শ নিয়ে আমি হেদায়েতের রাস্তায় থাকতে পারি আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি জোরে কোন ঠিক কিনা তো মহান আল্লাহ বলতেছেন এক নাম্বার সিবত হলো বান্দা হওয়া আল্লাহর প্রিয় বান্দা হওয়ার এক নাম্বার সিবত কি বান্দা কাকে বলা হয় আব্দুন মানে গোলাম কাকে বলা হয় সেই বিষয়ে অনেক কথা সংক্ষিপ্ত কথা হলো আল্লাহ যা বলেছেন তা পুঙ্খানু মানার নামই হলো বান্দা জোরে কোন ঠিক কিনা দুই নম্বর হলো والذين يمشون على الأرض هونا আল্লাহর প্রিয় বান্দাদের দুই নম্বর সিফত হলো তারা যখন জমিনের মধ্যে চলবে গর্ব আর দাম্ভিকতার সাথে চলবে না অহংকার করবে না নম্র ভদ্র হয়ে চলবে জোরে কোন ঠিক কিনা তিন নম্বর হলো وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا তাদের সঙ্গে যখন কোন মূর্খ মানুষ যখন কথা বলবে অবাঞ্ছিত কথা বলবে ব্যবহারও খারাপ করবে তারা তাদেরকে শান্তিদায়ক বাক্য উচ্চারণ করবে জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুরা যেহেতু আজকে আখেরি মোনাজাতের দিন আমাদের আজকের যারা প্রধান আকর্ষণ যিনি আমাদের হুজুরও আসছেন এবং আমাদের বিশেষ আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট আলেমে দিন আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা আলহাজ হযরত মাওলানা কামালউদ্দিন দাইমি সাহেব মাদ্রাজিল্লাহুল আলী এ আজকের এই দিনে আসলে এখানে আর দীর্ঘায়িত করতে চাই না ইন্তেজামিয়া